हेलो एंड वेलकम एवरीवन। आज के আমরা চলে এসেছি ক্যালেন্ডারের একেবারে লাস্ট ক্লাস, অর্থাৎ আমাদের ক্যালেন্ডারের থিওরি সব হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আমরা দুটো প্র্যাকটিস সেশন করব, তো একটা প্র্যাকটিস সেশন হয়ে গেছে, আজকে লাস্ট প্র্যাকটিস সেশন। এবং এই সেশনে আমি ইম্পর্টেন্ট কতগুলো, বেশি না কিন্তু খুব ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো চলো এবার স্টার্ট করা যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, দেখো, অন হোয়াট ডেটস অফ এপ্রিল 2001 ডিড ওয়েডনেসডে ফল, অর্থাৎ জানতে চাইছে যে 2001 সালের ওয়েডনেসডেতে এমন কোন কোন দিন আছে, বা বুধবার কোন কোন দিন হচ্ছে আমার বুধবার পড়বে। ঠিক আছে, তো এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখো, যখন অনেক একটা কথা আছে না যে যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন আঙুলটা একটু বাঁকাতে হয়, ঠিক একইভাবে দেখো এখানে আমি ডিরেক্ট কোনো ক্লু পাচ্ছি না যে 2001 সালের এপ্রিলে কোন কোন দিন বুধবার আমি কি করে বুঝবো। আমাকে যদি পার্টিকুলার কোনো একটা ডেট দেওয়া থাকতো তাহলে খুব আমার সুবিধে হতো করতে। তো আমি কি করব না, আমি অ্যাজিউম করে নেব একটা ডেট, এবং যে কোনো একটা ডেট অ্যাজিউম করে নিয়ে আমি সেই ডেটটা কী বার হবে সেটা বের করব, এবং সেখান থেকে দেখো আমরা কিভাবে বুধবার কোন কোন দিন পড়বে সেটা আমরা বের করব। তাহলে আমরা অ্যাজিউম করে নেওয়া যাক, তাহলে আমরা অন্য কিছু অ্যাজিউম কেন করতে যাব, আমরা এক তারিখই অ্যাজিউম করব। ঠিক আছে, তাহলে 1/4/2001, এই 1/4/2001 আমরা যদি কি বার সেটা বের করতে পারি তাহলে আমাদের কাজটা অনেকটাই সোজা হয়ে যাবে। তাহলে ঠিক যেরম করেছিলাম 2000 সাল, প্রথমে সেঞ্চুরি কোড, তাহলে 2000 সালের কোড অত আর লিখছি না, ঠিক আছে, যেহেতু এগুলো আমাদের আগেই হয়ে গেছে। তাহলে 2000 সালের কোড হচ্ছে আমার 6, তারপর ইয়ার লিখতাম, ইয়ার হচ্ছে 1, তারপর কি লিখতাম, ইয়ার বাই 4, তাহলে 1/4 ভাগশেষ, তাহলে এখানে যেহেতু ভাগ যাবে না তাই 0। আচ্ছা, এবার 4/4 কোড, অর্থাৎ এপ্রিলের কোড যদি দেখি সেটাও 0, প্লাস ডেট আমার কত 1, তাহলে 6 আর 1 7 আর 1 8, তাহলে 8কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আমার কি পড়ে থাকছে, 1। তাহলে 1 মানে আমরা জানতাম কি, জানতাম বা জানি, সরি, সানডে। তাহলে 1 তারিখ যদি সানডে হয় বাবু, 1 তারিখ যদি সানডে হয় তাহলে আমি কি, 2 তারিখ আমার কী বার হবে, মানডে, 3 তারিখ টুয়েসডে, 4 তারিখ ওয়েডনেসডে। তাহলে 4 তারিখ ওয়েডনেসডে, এটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, 4 তারিখ যে ওয়েডনেসডে হবে সেটা আমি পেয়ে গেলাম। 1 তারিখ যদি সানডে হয় তাহলে 2 তারিখ মানডে, 3 তারিখ টুয়েসডে, 4 তারিখ ওয়েডনেসডে। তাহলে 4 তারিখ ওয়েডনেসডে হবে সেটা যদি আমি পেয়ে গেলাম, তাহলে তার মানে 11 তারিখ ওয়েডনেসডে হবে। আমরা বলতাম কি 7 দিন পর রিপিট হয়, তাহলে 11 তারিখ ওয়েডনেসডে হয়, 18 তারিখ ওয়েডনেসডে হয়, এবং 18-র সাথে 25 তারিখ ওয়েডনেসডে হবে। তার মানে 4 তারিখ ওয়েডনেসডে হবে, 11 তারিখ হবে, 18 তারিখ হবে, 25 তারিখ হবে। দেখো কোন অপশানে আমার এগুলো ম্যাচ করছে, তাহলে যদি আমি দেখি তাহলে অপশন ডি হচ্ছে আমার ম্যাচ করছে, 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 25 তারিখ। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমার এটার আনসার। দেখো পরের কোশ্চেন, এটাও খুব মানে খুব নয় কিন্তু একটু এটাও বুদ্ধি খাটানোর কোশ্চেন, যে 8 তারিখ 2005 আমার টুয়েসডে। ঠিক আছে, তাহলে 8 ফেব্রুয়ারি বলেছে, মানে 2005 এটা আমাকে বলে দিয়েছে টুয়েসডে। এরপর হচ্ছে আমাকে 8ই ফেব্রুয়ারি 2004, 8 ফেব্রুয়ারি 2004 কী বার হবে আমাকে সেটা বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, টুয়েসডে, তাহলে টুয়েসডে থেকে আমি একদিন, এখানে কি 2005 দেওয়া আছে, 5 থেকে আমি 4-এ আসছি, তাই তো? তাহলে টুয়েসডে থেকে প্রথমে যদি একদিন কমাই, টুয়েসডে থেকে যদি আমি একদিন মাইনাস করি তাহলে কি আসছে, মানডে আসছে, মানডে আসছে। তো কিন্তু 2004 কি, 2004 লিপ ইয়ার, তাই ওখানে কি হচ্ছিল, ওখানে আমরা লিপ ইয়ার হওয়ার জন্য এক্সট্রা একদিন প্লাস করছিলাম, তো এখানেও লিপ ইয়ারের জন্য একদিন করেই করব, কিন্তু এখানে মাইনাস করব। কেন মাইনাস করব, যেহেতু আমি ব্যাক ক্যালকুলেশনে আসছি, এটা যদি 4 থেকে 5 যেতাম তাহলে প্লাস করতাম, কিন্তু 5 থেকে 4 আসছি তো তাই আমি আবার একদিন মাইনাস করব। তার মানে আলটিমেটলি এটার আমার আনসার যেটা হবে সেটা হচ্ছে সানডে, সানডে, বোঝা গেছে? আমি কি করতাম, যদি আমাকে 8/2/2004 দেখো মানডে দেওয়া থাকতো এবং 2005 বের করতো, তখন দেখো আমি মানডে থেকে 4 যদি মানডে হয় তাহলে 4 থেকে টুয়েসডে করতাম, মানডে টুয়েসডে করতাম। আচ্ছা ধরো 2004 সানডে দেওয়া আছে,
যদি 8/2/2004 আমার সানডে দেওয়া থাকে এবং 8/2/2005 কি বার বের করতে বলা, তাহলে চার থেকে পাঁচে যায় তাহলে সানডে থেকে মানডে। এবার যেহেতু 2005 তার জন্য আবার একটা দিন এড করতাম, আলটিমেটলি আমি অ্যান্সার হতো আমার টুয়েসডে। একই ব্যাপার, শুধু এটা পেছনে যাচ্ছি ওটাতে সামনে আসতে হয়। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, এই কোশ্চেনটা হয়ে গেলে ক্যালেন্ডার আমরা শেষ করব, এরপর আমরা কোডিং ডিকোডিং স্টার্ট করব রিজনিং এর অন্য টপিক। দেখো 1 জানুয়ারি 2007 মানডে বলে দিয়েছে, তাহলে 1/1/2007 বলেই দিয়েছে মানডে। তাহলে এবার বলেছে 1 জানুয়ারি 2008, এটা কি বার হবে? দেখো এইখানে সবাই কি একটা ভুল করবে না, 7 থেকে 8 এক বছর, তাহলে মানডে থেকে টুয়েসডে সবাই করবে। এরপর 2008 যেহেতু লিপ ইয়ার, আমরা সবাই জানি 2008 লিপ ইয়ার, তাই সবাই মানডে থেকে টুয়েসডে থেকে ওয়েডনেসডে করে দেবে অ্যান্সার, যদিও ওখানে অপশনে ওয়েডনেসডে দেওয়া নেই। কিন্তু আমার এখানে কি হচ্ছে, দেখো কনসেপ্টটাই কি আছে, 7 থেকে 8, তাহলে মানডে থেকে টুয়েসডে আমি যাব, মানডে থেকে আমি টুয়েসডে যাব। এরপর আমি কি বলেছিলাম, লিপ ইয়ার থাকলে আমি একটা এক্সট্রা দিন যোগ করবো, তাহলে টুয়েসডে থেকে ওয়েডনেসডে আমার অ্যান্সার হওয়ার কথা ছিল। কিন্তু দেখো এখানে তো ফেব্রুয়ারি পর্যন্ত আমি যাইনি, ফেব্রুয়ারি পর্যন্ত যাইনি, আমার জানুয়ারিতেই কাজ হয়ে যাচ্ছে, সেই কারণে আমি একটা এক্সট্রা দিন অ্যাড এখানে করছি না। আমরা জেনারেলি একটা এক্সট্রা যে দিন অ্যাড করি সেটা কী জন্য করি না, ফেব্রুয়ারি 28/29 হয় সেই জন্য অ্যাড করি। কিন্তু এখানে দেখো ফেব্রুয়ারি পর্যন্ত আমি যাচ্ছি না, আমার জানুয়ারিতেই কাজ শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আমরা কোনো এক্সট্রা দিন যোগ করব না। তাহলে এটার অ্যান্সার সিম্পলি মানডে থেকে টুয়েসডে হবে এটার অ্যান্সার। তো যাই হোক, এই ক্যালেন্ডার সিরিজ এখানেই শেষ হলো। এখনো পর্যন্ত ক্যালেন্ডারের সব ভিডিওগুলো দেখার পরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, থ্যাংক ইউ। এরপর আমরা কোডিং ডিকোডিং স্টার্ট করব, এবং যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে ভুলবে না। থ্যাংক ইউ।